প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ফটোগ্রাফি বেসড একমাত্র টিভি শো ডাকরুম দেখার জন্য প্রীত রেজা আছি আপনাদেরই সঙ্গে আপনাদের বিশেষ অনুরোধে ডাকরুম কর্তৃপক্ষ এবং এটি নিউজ কর্তৃপক্ষ এখন থেকে প্রতি বৃহস্পতিবার বিকালবেলায় এই শোটি করার সিদ্ধান্ত নিয়েছে আর যারা রাত জেগে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন তাদেরও কোনো অসুবিধা নেই কারণ রাতের বেলা আবার রিপিট এবং পরদিন শুক্রবার দুপুরে রিপিট তো থাকছেই স্ক্রোলে দেখানো নাম্বারে আমাদেরকে ফটোগ্রাফি নিয়ে যে কোনো প্রশ্ন করা যাবে এবং ফেসবুক পেজ তো আপনার জন্য থাকছেই চলুন দেখে নিই আমাদের নিয়মিত সেগমেন্ট পোর্টফোলিও বাংলাদেশি রিনাউন্ড ফটোগ্রাফার জসীম সালামের আমরা আজকে আমাদের পোর্টফোলিও সেগমেন্টে কাজ দেখলাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে চলুন দেখে নেই আমাদের পরবর্তী রেগুলার সেগমেন্ট ফটো স্কুল আজকের স্কুলে আমরা কথা বলতে চাই ফ্ল্যাশ নিয়ে সাধারণত আমরা যারা নতুন ফটোগ্রাফি করছি কি হয় আমাদের ক্যামেরাতে একটি পপ আপ ফ্ল্যাশ থাকে যেটি বডি বডির সাথে থাকে আমরা সেই ফ্ল্যাশটি দিয়ে সাধারণত ছবি তুলে থাকি কি কি অসুবিধা তাতে হয় চলুন একটু ডিসপ্লে সাহায্য নিয়ে দেখি সাধারণত যখন আমরা আমাদের বডি ফ্ল্যাশটি ইউজ করে কারো পোর্ট্রেট করি তখন খেয়াল করে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স যদি খুব বেশি দূর না হয় সেক্ষেত্রে আপনার পেছনে সেট চলে আসে সেটি অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি আমরা এক ধরনের বাউন্স ফ্ল্যাশ বা ডেডিকেটেড ফ্ল্যাশ পাওয়া যায় সেটিকে আমরা ব্যবহার করতে পারি তখন কি হবে আমি আমার পছন্দ মতো আসলে লাইটটিকে কন্ট্রোল করতে পারবো আমরা ডান বাম করে লাইটটিকে মজা করে ব্যবহার করে এই ধরনের শেড থেকে তখন বের হয়ে আসতে পারবো এবং এই বাউন্স ফ্ল্যাশটি ব্যবহার করার মাধ্যমে কি হয় ভিন্ন ধর্মী ছবিতে এক ধরনের মজা আসে কি হয় একটু খেয়াল করে দেখি যখন আমরা ওই একই ফ্ল্যাশটি ডিরেক্ট ইউজ করি সাধারণত আপনার এক ধরনের হার্স লাইট তৈরি হয় এবং এই যে বিভিন্ন জায়গায় আপনি যদি একটু সাইড থেকে বা ডানপাশ থেকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ছবি তুলনেন খেয়াল করে দেখবেন নিচে খুব বড় করে ডিজিটালি দেখা যাচ্ছে বড় ধরনের ধরনের লাইট তৈরি হয় সফট করার জন্য আমরা কয়েকটি মাধ্যম আরও ব্যবহার করে থাকি এর মধ্যে কিছু কিছু আছে একটা হলো যে বক্স ইউজ করা যেতে পারে সফট বক্সের মাধ্যমে এক ধরনের সফটন তৈরি হয় আপনি চাইলে সাধারণত স্টুডিওতে যদিও সফট বক্সটা বেশি ব্যবহার করা হয় আমরা কিন্তু আজকাল ইভেন্টেও এই ধরনের সফট বক্সটি ইউজ করে থাকি আমরেলা একটি ভালো মাধ্যম হতে পারে আম্রেলাতে কি হয় ফ্ল্যাশটি রিফ্লেক্ট করে সাধারণত পোর্ট্রেটের ক্ষেত্রে পড়ে সেক্ষেত্রে মজার হয় এই ধরনের মজার মজার আরও কিছু ফ্ল্যাশের ছোটো ছোটো ডিফিউজার পাওয়া যায় এতে হয় কি যে হার্সলাইটটি এক ধরনের সফট হয়ে আসে আমার বন্ধুদের জন্য সাজেশান থাকবে আমরা যারা নতুন ছবি তুলছি আমরা আমাদের যারা ফ্যাশন ফটোগ্রাফি করতে চাই বা ইভেন্টে কাজ করতে চাই ফ্ল্যাশের কাজ জানাটা কিন্তু ভীষণভাবে জরুরি আশা করছি ছোট্ট এই কয়টি টিপস আপনাদের ছবিতে এক ধরনের ভিন্ন মজা নিয়ে আসবে বন্ধুরা চলুন দেখে নেব আপনাদের পাঠানো ছবি নিয়ে আমাদের পরবর্তী সেগমেন্ট ইফ আই আর ইউ আসাদ এই ছবিটিতে খেয়াল করে দেখবেন যে ছবির যে রেশিওটি আছে সেটি কিছুটা স্কোয়ার ফর্মেটের আমাদের ক্যামেরা যেহেতু সাধারণত টু ইস টু থ্রি রেশিওতে ছবি হয় আমার সাজেশানটি থাকবে আপনার জন্য ক্যামেরাতে যে রেশিওটিতে দেখছেন সেটিতে ছবি তোলা তাতে কি হবে আপনার মাথায় আর কখনো আসবেন আচ্ছা কোনো কিছু ম্যানেজ করতে পারলাম না সেটা পরে মতো সাইজে বা রেশিওতে কেটে ফেললাম তাহলে এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসা যাবে এক দু নম্বর বিষয় হচ্ছে আপনি যখন ছবিটি তুলেছেন পেছনের আকাশটি খেয়াল করে দেখুন একদম সাদা হয়ে আছে এতে কি হয় চোখটি কিন্তু সাবজেক্টের মূল মজাগুলি থেকে সেই সাদা জায়গায় চলে যায় এক্ষেত্রে হতো কি ছবি তোলার জন্য আমরা যেটিকে গোল্ডেন আওয়ার বলি একটু করে সকালের দিকে বা একটু করে পরন্ত বিকেলের দিকে ছবিটা তুললে হয়তো আরেকটু করে ভালো আকাশ পাওয়া যেত এছাড়া আরেকটি ওয়ে হতে পারে যে আপনি যদি এক ধরনের ফিল্টার পাওয়া যায় সেই ফিল্টারটি ব্যবহার করেন তাহলে এই প্রবলেমটি উঠে আসবে জয়ার পাঠানো আমাদের পরবর্তী ছবিটি জয়া ঠিক ছিল ফ্রেম বিটুইন দ্য ফ্রেম ছিল একটা ভিন্ন ধর্মী মজা ছবি ছিল ফ্রেম বিটুইন দ্য ফ্রেমটাও আমরা বেসিক কিছু রুল রুল অফ থার্ডে রাখতে পারতাম কি না সেটা একটা ভাবার বিষয় ছিল আরেকটা জিনিস হচ্ছে যারা যে কোনো সময় ছবি তোলার জন্য ফটোগ্রাফারের কাজ কিন্তু আসলে সঠিক মোমেন্টটিতে ছবিটি তোলা খেয়াল করে দেখুন মা মেয়ের মধ্যে যে কানেকশানটি হচ্ছে আমরা হয়তো এর পরে বা আগে হয়তো একটি ন্যাচারাল মোমেন্ট যদি পেতাম যেটাতে তারা হয়তো তাদের নিজেদের মধ্যে ছিল তখন কিন্তু ছবিটাতে জীবন ফিরে পেতো এবং ছবিটা ভিজুয়ালি দেখতে আরও বেশি ভালো লাগতো রুমানার পাঠানো পরবর্তী ছবিটি রুমানা আপনার পার্সপেক্টিভের এই কাজটি আমার ভালো লেগেছে যে আপনি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন এতে হয় কি একটি ভিন্ন ধর্মী ছবি হয়তো তৈরি হলো কিন্তু আপনি খেয়াল করে দেখুন আমাদের ওই চোখটি লাইটিংটি একটি ভালো লাইট বা ভালো এক্সপোজারের ছবিটি হতে পারতো এবং আপনি যদি একটু বাপাস থেকে হয়তো ছবিটি তুলতেন ওই যে গাছে যে চোখ চলে যাচ্ছে বড় যে মাঝখানে আছে সেটিতে হয়তো চোখ যেত না আর একটা বিষয় হচ্ছে যে সাধারণত এই ছবিটা তোলার ক্ষেত্রে আমরা যদি একটু ডেলাইটের মজাটা নিতে পারতাম সেক্ষেত্রে এটাকে আরও ভালো লাগতো কিনা পরবর্তী ছবিটি পাঠিয়েছেন আমাদেরকে শামস শামস মজার একটি ছবি ছিল ডাবল একটা রিফ্লেকশন তৈরি হয়েছে ছবির প্রতিটি ইলিমেন্টটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এই ছবিটি যদি আমরা ক্রপিংটা বা কম্পোজিশনটা যদি একটু ভিন্নভাবে করতে পারতাম কি না সেটা একটু করে ভাবা আর যখনই কোনো জায়গায় ছবি হচ্ছে আমার অনুরোধ থাকবে বিভিন্ন পার্সপেকটিভ থেকে প্রথম দিকে ছবি তোলা পরবর্তীতে কিন্তু এটা তুলতে তুলতে হবে কি বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন পার্সপেক্টিভ তোলার পর আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন জায়গা থেকে পারফেক্ট ছবিটি হবে ভালো একটি চেষ্টা ছিল নিঃসন্দেহে শোভনের পাঠানো আমাদের পরবর্তী ছবিটি শোভন রেশিওর ব্যাপারটি একটু আগে বলছিলাম কী হয় আমরা ছবি ক্যামেরায় দেখছি টু ইস টু থ্রি রেশিওতে পরবর্তীতে যখন আমরা আসলে আমাদের ইচ্ছামতো রেশিওতে ক্রপ করছি ক্ষেত্র বিশেষে সেটি করা যেতে পারে কিন্তু এই প্র্যাকটিসটি আসলে ভালো হবে না কেন তখন হবে কি আপনি কোনো কিছু ম্যানেজ করতে না পারলেই কোনোটি টু ইস টু থ্রি করে ফেলবেন কোনোটি ওয়ান টু ওয়ান করে ফেলবেন এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে হবে নিঃসন্দেহে ভালোই একটি ছবি হয়েছে আমার মনে হয় যে এই ছোটোখাটো কিছু বিষয় খেয়াল রাখলে পরবর্তীতে ভালো হবে অথবা আপনি যদি শুধু নির্দিষ্ট একটি ফর্মেটে কোনো একটি স্কোয়ার ফর্মেট কোনো একটি রেশিওতে একটি সিরিজ করতে চান সেটি ভিন্ন বিষয় সেটি করা যেতে পারে বন্ধুরা চলুন দেখে নেই আমাদের সপ্তাহের সেরা ছবিটি

ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি আপনাদের ফোন নিয়ে ফিরবো এবং আপনাদের মেসেজের অপেক্ষা থাকবো প্রিয় দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি ডাকরুমের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ফটোগ্রাফি নিয়ে আমাদেরকে যে কোনো প্রশ্ন করা যাবে স্ক্রলে দেখানো নাম্বারে এবং ফেসবুক তো থাকলোই যে কোনো প্রশ্ন করার জন্য চলুন কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশী রিনাউন্ড ডকুমেন্টারি ফটোগ্রাফার জসিম সালাম জসিম ভাই অভিনন্দন ডাক্তার মিস কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি ধন্যবাদ ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রথমেই যেটি জানতে চাই সালাম ভাই আপনারা যখন ফটোগ্রাফি করছিলেন বেশ আগে ফটোগ্রাফি আসলে কিভাবে ফটোগ্রাফিতে চলে এলেন ফটোগ্রাফার কিভাবে হয়ে উঠলেন সেই গল্পটা যদি একটু বলেন ফটোগ্রাফার আসলে হঠাৎ করেই হওয়া কোনো প্ল্যান ছিল না যে ফটোগ্রাফার হবো বা এই ধরনের কিছু বাট ছোটোবেলা থেকে ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল খেলাধুলা করতাম তো যেটা হয় আর কি ধরেন চিটংয়ে যে ট্র্যাডিশনাল যে ফ্যামিলিগুলা ওখানে ধরেন আমাদের সবসময় একটা রেস্ট্রিকশান থাকে যে পড়ালেখা করতে হবে এরপর জব বা বিজনেস এরকম করতে হবে আমি বেসিক্যালি বিজনেস ওরিয়েন্টেড একটা ফ্যামিলি থেকে মিডিল ক্লাস একটা ফ্যামিলি থেকে সো আমাদের ফ্যামিলি সবাই বিজনেসের সাথে রিলেটেড আমি ছবি আঁকতে চাইতাম স্কুলেও ট্রাই করতাম বাট কখনো ভাবে প্রাতিষ্ঠানিক ছবি আঁকার স্কোপ পায়নি এরপর স্কুল শেষ হলো চেষ্টা করেছিলাম আর্ট কলেজে ভর্তি হোক বা এই ধরনের কিছু বাসা থেকে বোধহয় পারমিশন মেলেনি না কখনোই না বাবা মার খুব রেস্ট্রিকশন ছিল যে না করা যাবে না পড়ালেখা করো এরপর দেখা যাবে তো স্বাভাবিকভাবে পড়ালেখা করলাম শেষ করলাম এবং যখন ইন্টারমিডিয়েট পড়ি আবার চেষ্টা করেছিলাম গিটারিস্ট হবো অনেক অনেক দিন গিটার প্লে করেছিলাম বাট সেটাও প্র্যাকটিসের কারণে বা বিভিন্ন বিষয়ের কারণে হয় নাই ফ্যামিলি থেকে সাপোর্ট পায় অনেক অনেকদিন পর যখন মাস্টার্স শেষ করলাম আমি একটা বেসিক কোর্স করি চিটংয়ে চিটং ফটার্ট ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে ওখানে কোর্স করার পরেই আসলে ডিসিশন নিলাম যে ফটোগ্রাফি করব এটা পেশা হোক বা অন্য কিছু হোক বা সবসময় ফটোগ্রাফি করে যাবো আর কি পরবর্তীতে এখন বাসার বিদেশে খ্যাতি জি সেটা সেটা হতো অনেক সময় লেগেছে ফটোগ্রাফি শুরু করার পরও অনেক ধরনের বাধা ছিল যে এটা করে কি হবে সারাদিন বাইরে বাইরে থাকুক ব্যাগ একটা নিয়ে চলে যাও এরপর সন্ধ্যায় ফিরো তো ওইটার পরে আসলে অনেক দিন যাওয়ার পরে যখন কিছু ধরেন অ্যাওয়ার্ড বা এই ধরনের খ্যাতি আসা শুরু করলো তখন বাসায় আস্তে আস্তে বুঝতে পারলো এবং যখন আমি ছোটোখাটো অ্যাসাইনমেন্টগুলো করা শুরু করলাম তখন বুঝতে পারলো যে না হয়তো এটা একটা প্রফেশন হতে পারে এরপর থেকে আস্তে আস্তে সবাই জিনিসটা মেনে নিতে চেষ্টা করলো আর কি এবং ফটোগ্রাফির প্রতি একটা আমরা আপনার ক্ষেত্রে বিশেষ করে বুঝতে পারি আপনি চিটাগাং থেকে প্রতি সপ্তাহে ঢাকায় আসতেন পাঠশালায় ক্লাস করার জন্য জি এটা কিভাবে সম্ভব প্রতি সপ্তাহে এটা কিভাবে সম্ভব আসলে এটা আসলে হয়েছে ফটোগ্রাফির প্রতি ভালোবাসা থেকেই যেহেতু ফটোগ্রাফি করতাম আমি ফটোগ্রাফি শুরু করেছি অনেক আগে বাট পাঠশালায় আমি ভর্তি হয়েছি অনেক পরে তো চিটংয়ে আসলে ফটোগ্রাফি রিলেটেড ওই ধরনের কোনো স্কুল নেই বা যেখানে আপনি জানতে পারবেন ফটোগ্রাফি মানেই তো শুধু ছবি তোলা না অনেক বিষয় জড়িত আছে সো বাংলাদেশে পাঠশালা একমাত্র স্কুল যেখানে ফটোগ্রাফি সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় সো এক সময় অনেক যুদ্ধ করে অনেক চেষ্টা করে ডিসিশন নিলাম যে না ফটোগ্রাফি যদি করতে হয় পাঠশালায় ভর্তি হব যদি আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল যে ঢাকা চিট করা আবার চিটং ব্যাক এর কাজগুলো সারা ফ্যামিলিকে টাইম দেওয়া সব কিছু মিলে অনেক ঝামেলা বাট ডেডিকেশন ছিল যে না আমি প্রতি সপ্তাহে যাব ক্লাস দিন বা তিন এরপর আবার ব্যাক এইভাবেই আসলে করা আর কি এবং আরেকটা বিষয় বলেন তো আমার কাছে খুব অবাক লাগে আমাদের দেশে তো আসলে সবকিছু ঢাকা কেন্দ্রিক জি সো বলেন আর্ট বলেন সকল চর্চাটাই মূলত ঢাকা কেন্দ্রিক থাকে সো আপনি ঢাকায় পড়াশোনা করলেন পাঠশালাতে ভালো কথা আবার চিরাং ফেরত গেলেন আপনি ঢাকা মুখী না কেন সেটা বিভিন্ন কারণে এক হচ্ছে চিটকং প্রতি আলাদা রকমের একটা ভালোবাসা দুই হচ্ছে সব কিছু ঢাকা কেন্দ্রিক কিছু করতে হলে আপনাকে ঢাকায় আসতে হয় চিটকংয়ে আসলে ওই ধরনের কোনো স্কোপ নাই তো আমাদের মতো যারা ইয়াং বা যারা চেষ্টা করতেছে কোনো একটা বিষয়ে সামনে এগিয়ে যাওয়ার তো আমার মনে হয় যে ওই ধরনের সিটিগুলোতে ধরেন চিটকং বা ধরেন সিলেট খুলনা রাজশাহী যে কোনো জেলাই হোক আমার মনে হয় চেষ্টা করা উচিত যে নিজের ওই জায়গাটাতে যারা ইয়াং আসছে বা যারা আসলে ডেডিকেটেডলি কিছু করতে চায় ফটোগ্রাফি হোক বা যে কোনো বিষয় তাদেরকে সাহায্য করা বা সেইভাবে কাজ করা তো ওই জন্য আমার চিন্তা ছিল যে যা কিছু করবো চিটাওয়ঙ্গ করব এখনও চেষ্টা করে যাচ্ছি খুবই টাফ ঢাকার মতো এত স্কোপ নাই বাট আমরা যদি এরকম স্কোপ শুরু না করি তাহলে হয়তো ফিউচারে এটা আরো স্টার্ট হয়ে যাবে এবং আমার শুনে খুব ভালো লাগলো এভাবে আমরা যে যে বিভাগ থেকে বা যে যে জেলা থেকে এসেছি আমরা যদি ফিরে যাই তাহলে আসলে সবাই যদি এভাবে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে যদি নতুন ভাবে আবার গড়ে তুলতে পারি খুবই নিশ্চয়ই সেটা মজার হবে আবার আড্ডায় ফিরবো অনেকগুলি প্রশ্ন এসেছে এর মধ্যে সৈয়দ আজিজুল হাসান জানতে চেয়েছেন আমি যদি ডকুমেন্টারি ফটোগ্রাফি করতে চাই আমাকে কি করতে হবে প্রথম দিকে সেটা হচ্ছে প্রথমে আপনাকে ফটোগ্রাফার হতে হবে ভালো ফটোগ্রাফার হতে হবে ডকুমেন্টারি ফটোগ্রাফার আসলে আপনি যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ফটোগ্রাফি শিখবেন আপনি স্কিল্ড ফটোগ্রাফার হবেন ততক্ষণ পর্যন্ত করা খুবই ডিফিকাল্ট সো একটা পর্যায়ে গিয়ে আপনি বুঝতে পারবেন যে অ্যাটলিস্ট তিন চার বছরের এক্সপিরিয়েন্স যখন আপনার হবে তো আপনি যে বিষয়ে কাজ করতে চান ওই বিষয়ে নিয়ে রিসার্চ করা পড়ালেখা করা ডকুমেন্টারি ফটোগ্রাফারদের কাজ দেখা সো এবং বিশেষ করে আমি যেটা বলবো যে ডকুমেন্টারি ফটোগ্রাফার হওয়ার জন্য মানুষের সাথে কাজ করা খুব ইম্পর্টেন্ট আমার অনেক তরুণ বন্ধু তো এই শোটি দেখে আপনি যদি একটু করে আমাদেরকে ডকুমেন্টারি ফটোগ্রাফিটা যদি একটু বুঝিয়ে বলেন ডকুমেন্টারি ফটোগ্রাফিটা হচ্ছে আপনি যে কোনো একটা গল্প আসলে ছবির মাধ্যমে বলা তো সেটাকে আপনি ভিজুয়াল স্টোরি বলতে পারেন সরাসরি আমরা যেমন ডকুমেন্টারি ফিল্ম বানাই সিনেমা বানাই সো আপনি ছোট্ট একটা গল্প নিলেন সেটা দশটা বা বারোটা বা বিশটা বা তিরিশটা ছবি নিয়ে আপনি একটা ছবি দিয়ে আপনি একটা গল্প বলবেন সেটাই হচ্ছে ডকুমেন্টারি ফটোগ্রাফি আর একটা প্রশ্ন নিতে চাই লিখেছে কায়কোবাদ স্বাধীন আমার মনে হয় আমি ভালো ছবি তুলতে পারবো কিন্তু আমার কোনো ভালো ক্যামেরা নেই আমি কি করতে পারি ফটোগ্রাফি করতে এই জিনিসটা আসলে মুখ্য বিষয় না যে প্রথমে আপনাকে ভালো ক্যামেরা থাকতে হবে সবাই এই জিনিসটাই বলে যে আমাদের আসলে ভালো ক্যামেরা নেই আমরা কীভাবে কাজ করবো আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন যখন আপনি কাজ করবেন আপনার কাজের মান যখন ভালো হবে তখন নিশ্চয়ই আপনার ক্যামেরা আপনার ম্যানেজ হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বা যে কোনো কারোর কাছ থেকে আপনার ক্যামেরাটা ম্যানেজ করতে পারবেন তার আগে দরকার আপনার ভালো একটা চোখ ভালো একটা চিন্তা করার ব্রেন তখনই আপনি সেটাই আমি গত পর্বে এটা নিয়ে কথা বলছিলাম প্রচুর তরুণ বন্ধুরা আমাকে মেসেজ পাঠায় মন খারাপ করে আমার একটি ভালো ক্যামেরা নাই তখন আমি বলেছিলাম যে একটা কোন একটা বাসায় বেড়াতে গেলাম একটা ভালো রান্না খাওয়ার পর যখন আমরা বলি যে হ্যাঁ আপনার চুলাটা কি চুলায় রেখেছেন খুব ভালো লেগেছে বা যখন একজন ভালো লেখকের বই পড়ি আমরা কি কখনো বলি কি কলম দিয়ে লিখেছেন খুব ভালো লিখে হয়েছে একইভাবে ভাবে ক্যামেরাটা গুরুত্বপূর্ণ কিন্তু সেটাই সবকিছু না সবকিছু এটাই আমি আমার তরুণ বন্ধুরা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যখন তত তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসবেন কথা বলছিলাম আপনার সাথে নতুন করে একটা চিটাগাং ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি সিআইপি নামে একটা প্রতিষ্ঠানের আপনি ফাউন্ডার ইনস্টিটিউট এটার পেছনের গল্পটা কি কেন মনে হলো যে একটা ইনস্টিটিউট তৈরি করার প্রয়োজন এক তো হচ্ছে ওই ধরনের ইনস্টিটিউট নেই ফটোগ্রাফি স্কুল যে দুটো আছে পাঠশালারও একটা ব্রাঞ্চ আছে ওখানে অনেক দিন যাবৎ এবং ফটো আর্ট ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে বাট ওখানে বেসিক লেভেল পর্যন্ত ফটোগ্রাফি টিচিং করা হয় আমি যখন শুরু করি আমার কাছে মনে হয়েছে যে ফটোগ্রাফি শিক্ষাটা খুব ভালোভাবে হওয়া দরকার যেটা হয়তো বেসিক করার পরও আমি ওইভাবে পাইনি অনেকদিন আমি খুব এই জন্য তখন তো ধরেন ইন্টারনেটের যুগও ছিল না তখন অনেক সময় ঢাকায় এসে নীলক্ষেত থেকে ফটোগ্রাফি বইগুলো নিয়ে আবার যেতাম ওগুলো পড়তাম এইভাবে আসলে নিজেকে গড়ে তোলা তো ফটোগ্রাফির অনেকগুলো কোয়েশ্চেন থাকে যেগুলো আসলে সবাই ওভাবে সবাইকে পাওয়া যায় না ওই আনসারটা করার জন্য সো আমার মনে হচ্ছে যে এখন যেহেতু আমরা মোটামুটি অনেকদিন কাজ করি এবং ফটোগ্রাফি নিয়েই আছি সব সময় ফটোগ্রাফির ধ্যান ধারণা নিয়ে থাকি সো আমার মনে হয় যারা নতুন আছে তাদেরকে এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া দরকার ওই বিষয়টা মাথায় রেখে আসলে চিরবঙ্গা ইনস্টিটিউট অফ ফটোগ্রাফিটা করা যাতে ইয়াংরা ওদের যে কোয়েস্ট বা কোয়েশ্চেন বা এই ধরনের কিছু থাকে তাদেরকে ওই জিনিসগুলো পৌঁছে দেওয়া চিতা কিন্তুrangle একটা ভালো হাব করা যেন ফটোগ্রাফারদের সেই জায়গাটা কারণ সবার পক্ষে আসলে ঢাকায় এসে পাঠশালা বা অন্য অন্য কোনো প্রতিষ্ঠানে আসলে ক্লাস করা পসিবল ইচ্ছা থাকলেও হয়েছিল না আমাদেরও অনেক ইচ্ছা ছিল বাট সবার সবাই অনেকে অনেক ফটোগ্রাফার এখনো আছে যাদের অনেক ইচ্ছে আছে বাট এখানে এসে করা হয়েছে না সো এইভাবে যাতে ইনস্টিটিউটের মাধ্যমে যাতে নতুন ফটোগ্রাফাররা কিছু একটা শিখতে পারে এটা জন্য আসলে করা তো এই উদ্যোগটির জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি নিশ্চয়ই অনেক তরুণ ফটোগ্রাফার উঠে আসবে সেখান থেকে একটা বিষয় জানতে চাই আপনি তো দ্রিক নিউজ নিউ এইজ বাইরের অনেক অর্গানাইজেশন অনেক নিউজ জন্য কাজ করেছেন কিন্তু সেটি আপনি ফ্রিল্যান্স করেন আপনি মূলত আসলে কারোর জন্য ফুল টাইম কাজ করছেন না সেক্ষেত্রে সার্ভাইভেলের বিষয়টা আসলে কিভাবে হয় বেঁচে থাকেন কিভাবে মানে ওইটা অনেক ডিফিকাল্ট ফটোগ্রাফি করে সার্ভাইভ করা বিশেষ করে আপাতত ফ্রিল্যান্স ডকুমেন্টারি ফটোগ্রাফার এবং আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট বাট আমার মনে হয় যে আপনি যদি একজন ভালো ফটোগ্রাফার হতে চান বা ভালো একজন আর্টিস্ট হতে চান আপনার সবসময় ওই বিষয়টার প্রতি ডেডিকেশন দরকার আপনি যদি কোথাও ইনভলভ হয়ে যান ফুল টাইম ধরেন কোনো পত্রিকা বা কোনো নিউজপেপার বা কোনো ম্যাগাজিনে তখন আপনার নিজের কাজ করাটা খুবই ডিফিকাল্ট আমি অনেক নিউজ কাজ করেছি এরকম বাট আমার মনে হয়েছে না মানে একদম এইভাবে থেকে ফুল টাইম একটা পত্রিকায় কাজ করে নিজের কাজ করা খুবই ডিফিকাল্ট যেহেতু ডকুমেন্টারি ফটোগ্রাফার এবং আপনাকে প্রচুর সময় দিতে হবে এবং যেই প্রতিষ্ঠান আপনি কাজ করবেন সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো শুধু সেই প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্টগুলি আপনাকে দেবে আপনি নিজের কাজ করা ওই সময় খুব ডিফিকাল্ট হয়ে ডকুমেন্টারি যে বিষয়টি নিয়ে করেন সেটা আপনি একটি নিয়ে দীর্ঘ সময় ধরে ছবি তুলেন সো একই ছবি এবং আমাদেরকে বলেন না আপনার কয়েকটা ইন্টারেস্টিং প্রজেক্টের কথা যেমন আপনার ওয়াটার ওয়ার্ল্ড নামে একটি প্রজেক্ট করছেন এছাড়া আপনি অন্ধদের নিয়ে একটি প্রজেক্ট করছেন আমাদেরকে যদি একটু বলেন যে ওয়াটার ওয়ার্ল্ড বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে কাজটি আমি শুরু করি সেটা হচ্ছে গত দুই হাজার ন থেকে শুরু করে আমি সেটাও হঠাৎ করে শুরু করা কারণ একদিন বাসায় থাকার সময় হঠাৎ করে রাস্তায় পানি ওঠে আমাদের যে এরিয়াতে থাকি আমরা থাকি চিডের পুরনো একটা এরিয়াতে যেটা ধরেন পুরন ঢাকার মতো একটা জায়গা চাকতাই খাতুনগঞ্জ নামে তো ওখান থেকে আসলে গোড়া গোড়াবর্তন হয় তো ওই জায়গায় আমাদের বাড়ি তো হঠাৎ করে একবার পানি দেখলাম তো মনে করলাম যে এটা হয়তো কোনো কারণে একবার পানি উঠে আসলো বাট সেই পানিটা ছিল আসলে জোয়ার পানি যে দিনে তো দুবার জোয়ার ভাটা হয় তা আমাদের বাড়িটা কর্ণফুল্ল নদী বা সমুদ্র থেকে খুব একটা বেশি দূরে না তো একবার পানি ওঠার পরে আমি ছবি তুলতে বের হয় আমি আমার আশেপাশ আশেপাশের এরিয়াতে ছবি তোলা শুরু করি হঠাৎ করে ঘর থেকে ফোন আসে যে ঘরে পানি উঠছে মানে আমাদের ঘরেই পানি উঠছে আমি জিনিসটা প্রথমে ওভাবে নিয়ে নেই কিন্তু একটু পর যখন বাসায় এসে দেখি যে বাসায় খুব খারাপ অবস্থা বাসায় পানি সব ফার্নিচারটা নিচের পানি নিচে তো সেটা থেকে ছবি তোলা শুরু করি আমি মনে করছিলাম এটা কোনো কারণে হয়েছে প্রথমবার এটা আর হয়তো হবে না কিন্তু তার পরবর্তী বছরে সেটা আবার হয় এবং প্রতি বছর এটা বাড়তে থাকে একবার মনে করেছিলাম এটা হয়তো ডেসপারেট আরবানাইজেশনের কারণে হচ্ছে যে খাল নদী নালা ভরাট হচ্ছে কিন্তু পরে দেখলাম যে আসলে সেটা না ক্লাইমেট চেঞ্জের যে অ্যাফেক্টটা আস্তে আস্তে যে সি লেভেলের যে হাইটটা আস্তে আস্তে বাড়ছে আমাদের ওখানে এবং সিটি এরিয়াতে আমার মনে হয় আমাদের এরিয়াটাই প্রথমবার অ্যাফেক্টেড হয় এবং চিটাবঙ্গের আরও অনেকগুলো জায়গা আগ্রাবাদ নামে জায়গা আছে আপনার কাতালগঞ্জ খাতুনগঞ্জ পাথরকাটা এইসব যে পুরোনোগুলো পুরোনো যে জায়গা ওই জায়গাতে পানি ওঠা শুরু করছে এবং পানিগুলো হয় কি ধরেন দিনে দুবার আসে দুবার যে সময় জোয়ার আসে ওই দুবার আসে এবং খুব খারাপ অবস্থা হয় ওই সময় এবং অনেকগুলো ফ্যামিলি ইভেন আমরাও চিন্তা করছি যে এইভাবে যদি কন্টিনিউ হতে থাকে হয়তো আমাদের বাড়িটা ছেড়ে আমাদেরকে অন্য জায়গায় শিফট করতে হবে সেটা খুবই অ্যালার্মিং এবং আমি এই জন্য ওটা নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছি এবং সামনেও কাজ করব সাধারণত এই একটি বিষয় যখন আপনার নির্বাচন করেন সেটি নিয়ে কত লম্বা সময় কাজ করলে সেটি আসলে ডকুমেন্টারি পর্যায়ে পড়বে বা কত সময় ধরে কাজ করা হয় এটা আসলে সঠিকভাবে বলা যায় না যে আপনি কত বছর ধরে কাজ করলে এটা ডকুমেন্টারি শেষ করতে পারবেন বা কিছু কিছু কাজ আছে আপনি খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারেন সেটা ডিপেন্ড করে প্রত্যেকটা আর্টিস্ট এবং প্রত্যেকটা ফটোগ্রাফারের উপর কিছু কিছু বিষয় আছে যে আপনি খুব তাড়াতাড়ি শেষ করে কোথায় সাবমিট করতে যাচ্ছেন বা ক্লাস অ্যাসাইনমেন্ট ছিল সেটার জন্য করে আপনি শেষ করতে পারছেন যখন আপনি বা কেউ যদি আপনাকে কমিশন করে তখন আপনি খুব তাড়াতাড়ি শেষ করার একটা তাগিদ থাকে বাট যখন আপনি নিজের জন্য কাজ করবেন যেটা আমার ক্ষেত্রে হয় আমি ওই ধরনের টাইম ফ্রেম রাখি না আমি রাখি না কারণ আমি দীর্ঘ সময় কাজ করতে চাই এবং যে বিষয় নিয়ে কাজ করতে চাই সেই বিষয় নিয়ে বুঝতে চাই বেশি বা সেই সাবজেক্টগুলোর সাথে মিশতে চাই সেভাবে আমি এখানে আমার কোনো আসলে টার্গেট নেই যে এটা আমি আসলে কন্টিনিউ করব কোথায় শেষ হয় সেটা আমি আসলে যাই না শুরু করেছি একভাবে এখন আরেকটা অ্যাপ্রোচে আমি কাজ করছি এখন খুব পোর্ট্রেট বেস একটা সিরিজ নিয়ে কাজ করছি এবং যে বাড়িগুলো হয়তো আর দুই এক বছরের মধ্যে অ্যাভেন্ডেন্ট হয়ে যাবে পানির কারণে সেই বাড়িগুলো নিয়ে কাজ করা শুরু করেছি তো এভাবেই হয় এবং আরেকটা প্রজেক্ট আমি যেটা শুরু করেছিলাম যে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে সেটাও খুব ইন্টারেস্টিংলি শুরু হয়েছিল যে একজন আবার সাথে আমার পরিচয় হয় উনার নাম নুরজাহান আপা উনি দৃষ্টি প্রতিবন্ধী প্রথম পরিচয় উনি আমাকে বলেছিল যে ভাই আপনি অনেক লম্বা আমি ওই ওই জায়গায় খুব স্টান হয়ে যায় যে উনি কীভাবে বুঝলেন যে আমি লম্বা তো আমি ওনা সে ওনাকে জিজ্ঞেস করি যে আপু আপনি কিভাবে বুঝলেন যে আমি এত লম্বা উনি বলেছেন যে আপনার যে ভয়েস যেখান থেকে আসছে সেটা ট্রেস করে আমি বুঝতে পেরেছি সো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল ওই ব্যাপারটা তো ওদেরকে নিয়ে আমি কাজ করা শুরু করি এবং কাজ করার যে প্রক্রিয়াটা আমি সেখানে ফলো করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে উনি হচ্ছে আমি একটু বলে রাখি নুরজাহানাপু হচ্ছে প্রথম দৃষ্টি প্রতিবন্ধী যিনি চিটগঞ্জ ইউনিভার্সিটিতে থেকে লতে মাস্টার্স করেছিল উনি প্রথম দৃষ্টি প্রতিবন্ধী একজন মহিলা তো ওনাকে নিয়ে কাজ করা শুরু করার পর দেখতে পেলাম যে ওনার ফ্যামিলি মেম্বারের ওনারা চার ভাই বোনের তিনজনই অন্ধ তো আমি কাজ করা শুরু করি এবং আমি খুবই আশ্চর্য হই যে এরা যদিও দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু ওরা স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারে সব কাজ করে চাকরি করে পড়ালেখা করে এবং সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সবাই চাকরি করছে তো আমি খুঁজে খুঁজে এই ধরনের যারা দৃষ্টি প্রতিবন্ধী সেই ধরনের ফ্যামিলিগুলো নিয়ে কাজ করা শুরু করি এবং আমার আমি আরও একটা ফ্যামিলির সাথে রিলেটেড যারা হচ্ছে পাঁচ ভাই পাঁচ ভাই বোনের মধ্যে সরি ছয় ভাই বোনের মধ্যে পাঁচজনই অন্ধ এবং তারাও চিরম ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে দুজন এখন প্রাইমারি স্কুলের টিচার সো আমি আসলে এই জায়গা থেকে পজিটিভ যে দিকগুলো সেগুলো তুলে আনার চেষ্টা করতে চাই এবং অনেক ইন্সপায়ারিং আমরা যারা সুস্থ স্বাভাবিক আমরা অনেক সময় ডিসঅপয়েন্টেড হয়ে যাই বাট এরা এত প্রতিবন্ধকতার মধ্যেও সব কিছু যে করছে সো এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে সো আমি এদের নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছি এদের নিয়ে এখনও কাজ করছি বাট সার্টেন কোনো একটা উদ্দেশ্য না যে আমি এখানে শেষ করে দেবো কাজটা আমি কন্টিনিউ করছি ওই কাজটাও সো দেখা যাক কোথায় যায় নিশ্চয়ই সেই কাজটা আমরা দেখতে পাবো প্রশ্ন আছে পার্থ সারতী বণিক জানতে চেয়েছেন মোবাইল ক্যামেরা দিয়ে কি ফটোগ্রাফি করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব খুব ভালো খুব ভালোভাবেই সম্ভব আমি নিজেও করছি মোবাইল ফটোগ্রাফি দিয়ে ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাবেন যে আমি রিক্সাওয়ালাদের ছবি তুলি আমি যেখানেই যাই যে রিক্সাতেই যাই সো এটা একটা ভিজুয়াল ডায়েরির মতো যে রিক্সা আমার খুব প্রিয় সত্যি কথা বলতে গেলে একদম ছোটোবেলা আমার ইচ্ছা ছিল আমি রিক্সাওয়ালা হব সো একটা সময় ওইটাই ইচ্ছা ছিল তো যখনই আমি রিক্সাতে চড়ি আমার খুব ভালো লাগে এবং আমার পয়েন্ট অফ ভিউতে আমি একটা ছবি তুলি রাস্তার তো ওইটা একটা ভিজুয়াল ডায়েরি এবং ওটা দিয়েও আপনি ডকুমেন্টারি করতে পারবেন সামনে হয়তো এমন দিন আসছে যে অন্যান্য ক্যামেরাগুলোই থাকবে না সব কিছু মোবাইল ফোনেই চলে যাবে যেহেতু ইজি ইজিলি অ্যাক্সেসেবল আপনি সাথে সাথেই সেটা পোস্ট করতে পারছেন সবাইকে জানিয়ে দিতে পারছেন তো আমার মনে হয় এটা দিন দিন টেকনোলজি আরও আপগ্রেড হচ্ছে একটা সময় গিয়ে সবাই মোবাইল দিয়ে ফটোগ্রাফি করবে নিশ্চয়ই একটা বিষয় জানতে চাই আপনার তো প্রচুর ইন্টারন্যাশনাল পাবলিকেশন এবং অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে অনেকেই বলে থাকে যে যারা আসলে ডকুমেন্টারি ফটোগ্রাফি করে থাকে যে এটা কি এক ধরনের অ্যাওয়ার্ডমুখী ছবি তোলা বা এটা আসলে ধরেন আপনার জীবনেও কীরকম একটা পরিবর্তন তো আসেই আপনার এক ধরনের হয় যাদেরকে নিয়ে কাজ করা হয় তাদের জীবনে কি পরিবর্তন আসে এই অ্যাওয়ার্ডমুখী ছবি তোলা নিয়ে যেই ডিবেট থাকে সেটা নিয়ে আপনার মতামত কি দেখুন আপনি যখন কাজ করবেন আপনি চাইবেন কাজের স্বীকৃতিতে যাতে আসে সো অ্যাওয়ার্ড হচ্ছে সেই ধরনের একটা স্বীকৃতি হয়তো আপনার জন্য আপনি দীর্ঘদিন যাবৎ যখন কোনো কাজ করছেন সেটা যখন কোথাও পাবলিশ হয় বা কোথাও এক্সিবিট হয় বা কোথাও অ্যাওয়ার্ড পায় সেটা এক হচ্ছে আপনার কাজের একটা স্বীকৃতি পায় দুই হচ্ছে যারা ফ্রিল্যান্স বা ডকুমেন্টারি কাজ করে তাদের জন্য নিজের কাজগুলো করার জন্য অনেকগুলো অ্যাওয়ার্ড বা গ্রান্ট দরকার হয় এগুলো ছাড়া নিজের কাজ কন্টিনিউ করা খুব ডিফিকাল্ট সো আমি মনে করি যে অ্যাওয়ার্ড সবসময় খারাপ না এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট প্রত্যেকটা আর্টিস্টের জীবনে ফেলে কিন্তু আবার অ্যাওয়ার্ডের জন্য ফটোগ্রাফি বা ডকুমেন্টারি ফটোগ্রাফি করা উচিত না কাজটা করা উচিত আপনার নিজের তাগিতে সো আপনি আপনার কাজ যদি ভালো হয় আপনার রেকগনিশান অবশ্যই হবে আপনি অ্যাওয়ার্ড অবশ্যই পাবেন আপনার পাবলিকেশনস অবশ্যই হবে এভাবেই দেখি ভিন খুব মজা করে খুব সুন্দর করে বলেছেন আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে শৈবাল বড়ুয়া জানতে চেয়েছে আপনাদের পেজে কিভাবে ছবি পোস্ট করতে হয় এই প্রশ্নটা প্রচুর আসে আমাদের কাছে প্রিয় দর্শক আপনি খেয়াল করে দেখবেন যে ডাক রুম নামে আমাদের একটি পেজ আছে এবং ডাক রুম নামে আমাদের একটি গ্রুপ আছে আপনি আপনার যে কোনো ছবি আমাদেরকে পাঠাতে পারবেন আমাদের সেই গ্রুপটিতে গ্রুপের লিঙ্কটি কিন্তু পেজে দেওয়া আছে সালাম ভাই কথা বলছিলাম আপনার দেশের বাইরেও এক্সিবিশন হয়েছে দেশের বাইরে যখন আসলে এই ধরনের এক্সিবিশনটা হয় বা ছবি ছাপা হয় অনুভূতিটা আসলে কীরকম হয় এটা আসলে সবচাইতে বড় প্রাপ্তি যখন আপনার আপনি যখন একটা দেশকে ধরেন আমার যখন কোনো ছবি এক্সিবিট হয় বা কোনো ফেস্টিভ্যালে গেলো বা আমি গেলাম দেখলাম এক্সিবিশনটা সবচাইতে বড় প্রাপ্তি হচ্ছে যে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন সো এটার মধ্যে বড় পাওয়ার আর কিছু নেই আসলে যখন আমি দেখি যে বাংলাদেশ ওখানে রিপ্রেজেন্ট হচ্ছে এটা হচ্ছে আপনার অনেকটা স্পোর্টসের মতো যখন ক্রিকেটে সব আমাদের টিম ভালো করে আমরা যেমন প্রাউড ফিল করি যে সবাই বাংলাদেশের নামটা জানে সো ফটোগ্রাফি তো এক্স্যাক্টলি ওই বিষয়টাই হয় আমাদের দেশের প্রচুর ভালো ফটোগ্রাফার আছেন তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা রেকগনাইজড ফটোগ্রাফার এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সো আমার ক্ষেত্রে ওইটা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারাটাই আমার কাছে সবচেয়েতে বেশি গর্ব করার মতো বিষয় আমার মনে হয় আপনার ফিউচার প্ল্যান মানে সামনে কোন প্রজেক্ট নিয়ে কাজ করছেন আমি আমার ওয়াটার ওয়ার্ল্ড প্রজেক্টটা কন্টিনিউ করছি এটা অনেক দিন যাবৎ কন্টিনিউ করবো তাছাড়া আরও কিছু ছোটোখাটো বিষয় আছে যেটা হচ্ছে খুবই সিম্পল বিষয় যে অনেক সময় অনেকে বলে থাকেন যে ডকুমেন্টারি ফটোগ্রাফাররা বা ফটো জার্নালিস্টরা খুব স্কুপ নিউজ বা স্কুপ ইস্যু নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যাতে খুব তাড়াতাড়ি রেকগনাইজ হয় বা তাড়াতাড়ি পাবলিশ হয় এই ধরনের একটা বিষয় নিয়ে বাট আমি আমি অলওয়েজ চেষ্টা করি যে খুব ছোটোখাটো বিষয় নিয়ে কাজ করব যেটা হয়তো খুব বেশি এক্সপোজ হবে না যেটা খুব বেশি আপনাকে রেকগনেশান দিবে না বাট স্টিল আপনি কাজ করে আপনার মনে শান্তি পাবেন এবং ছোটোখাটো যে কমিউনিটিগুলো বা ছোটোখাটো যে ঘটনাগুলো মানুষের যে অনুভূতিগুলো সেটা আপনি প্রকাশ করতে পারলে আমার মনে হয় ওই ধরনের প্রজেক্টগুলো আমাকে বেশি টানে সো আমি একটা ছোট্ট একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে যারা পোষা প্রাণী পালে পোষা প্রাণী এবং এবং তাদের যে মালিক তো ওদের যে সম্পর্কটা তাদের নিয়ে একটা কাজ করছে আমি নিজে পোষা কুকুর পালিয়ে আমার খুব ভালো লাগে তো ওই অনুভূতিটা এবং ওদের যে একটা রিলেশন থাকে একটা প্রাণী একটা একটা মানুষের মধ্যে যে একটা রিলেশন সো ওই অনুভূতিটা অন্য রকমের আমার মনে হয় যে এই ভালোবাসাটা সবার মাঝে ট্রান্সফর্ম হওয়া দরকার পাখি টু মানুষ মানুষ টু মানুষ সো এই ধরনের ছোটো খাটো খাটো বিষয় নিয়ে অনেক সময় কাজ করি খুব ভালো লাগলো সালাম ভাই আপনার সাথে কথা বলে আমাদের ডাক্তুমের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছিলাম রিনাউন ডকুমেন্টারি ফটোগ্রাফার জসিম সালামের সাথে আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে খুব সুন্দরভাবে সাজাতে যেভাবে পারি আমাদের দায়িত্ব বাংলাদেশকে বহির্বিশ্বে জন্য খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের ক্যামেরাটা কিন্তু খুব ভালো একটা মাধ্যম হতে পারে খুব মন দিয়ে ছবি তুলবেন আমাদেরকে ছবি পাঠাবেন পুরোটা সপ্তাহ জুড়ে আপনাদের ছবির অপেক্ষায় থাকি ছবি সংক্রান্ত যে কোনো আলাপ করার জন্য ডাকরুমে নিশ্চিন্তে যোগাযোগ করুন ভালো থাকবেন শুভ বিকেল